উই আর দি স্টুডেন্ট অফ DSMS ফেসবুকের একটি গ্রুপ। আমরা প্রতি শুক্রবার, রোববার এবং মঙ্গলবার তিন দিন তোমাদের উদ্দেশ্যে আমি ক্লাস করে থাকি। আমার লক্ষ্য একটাই, তোমরা প্রথম বর্ষে যারা DSMS-এ ভর্তি হয়ে আমার সঙ্গে যুক্ত হয়ে আছো বা আছেন, তাদের উদ্দেশ্যেই আমার এই উদ্যোগ। অর্থাৎ দক্ষ ডাক্তার কিভাবে আমি তৈরি করতে পারি সেই চিন্তে আমার। সেই সুবাদে একদিন ক্লাস ছিল যখন আমরা সরাসরি ক্লাস করতাম, এখন আর ক্লাস সরাসরি করতে পারি না নানা কারণে। সেই সুবাদে এখন যেহেতু আগে করি সেহেতু আমি সপ্তাহে তিনটা ক্লাস লিখেছি, তোমরা ইউটিউবে শোনার চেষ্টা করবে। প্রতিদিন সকাল 8টা বাজেই পাবে, প্রতি শুক্রবার, রোববার এবং মঙ্গলবার। শুক্রবারে ক্লাস করে থাকি অর্গানন, রবিবারে শনিবার বাদ রবিবারে করে থাকি ওষুধ নিয়ে এবং মঙ্গলবারে করে থাকি রোগ নিয়ে। সেই সুবাদে আজকে আমি রোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ প্রতি সপ্তাহে মঙ্গলবারে আমি একটি রোগ নিয়ে আলোচনা করব এবং সেটা তোমরা শোনার চেষ্টা করবে। যদিও রোগ নিয়ে আলোচনা করার আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে কত তাড়াতাড়ি ওষুধ প্রয়োগ করা শিখাতে পারি, এবং নিজে প্রয়োগ না করলে কোনোদিন দক্ষ ডাক্তার হতে পারবে না। সেই সুবাদে আজকে আলোচনা, অর্থাৎ আগামী দিনগুলোতে আমি কিছু শিশুরোগ নিয়ে আলোচনা করব। সেই প্রথমেই আমি শিশুরোগ নিয়ে আলোচনা করতে গিয়েই আমি আলোচনা করতেছি একজিমা, ইনফ্যান্টাইল একজিমা, অর্থাৎ শিশুদের চর্মরোগ একজিমা। আচ্ছা, যাই হোক, এখন এবার আসি এই চর্মরোগ কীভাবে আমরা চিকিৎসা করতে পারি। তাহলে এত কিছু থাকতে আমি কেন শিশুদেরকে বেছে নিলাম? বেছে নেবার কারণ হচ্ছে দুইটা। প্রথম কথা হচ্ছে, শিশুদের চিকিৎসা করতে অনেকটা সহজ এবং সোজা, তার কারণ এখনও তারা অনেক কিছু আমাদের পরিভাষিকতাবলে লিপ্ত হয়ে উঠে নাই বা যুক্ত হয়ে উঠে নাই, সে কারণেই রোগগুলো খুব সচরাচর এসে এবং সহজে তোমরা নির্বাচন করতে পারবে, অর্থাৎ ওষুধ নির্বাচন করতে পারবে এবং প্রয়োগ করতে পারবে এবং ভালো হবে। কী ভালো হবে? চর্মরোগ কীভাবে? 50-100 পদ্ধতি দিয়ে, যেই ওষুধগুলো আমি তোমাদের কাছে দিয়েছি সেই ওষুধগুলো, যার অভিজ্ঞতা 22 বছর আমি অভিজ্ঞতা দেখেই এখন তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার হাতে ভালো হলে তোমার হাতে ভালো হবে, নিয়মগুলো শোনার চেষ্টা করবে। তাহলে চলে আসি, শিশু কাকে বলে এবং শিশু একজিমা কী? দেখো, দীর্ঘায়িত আলোচনা করলেও এটা শেষ হবে না চর্মরোগের। আমি চর্মরোগের এর আগে একটা ক্লাস করেছিলাম, অর্থাৎ একই চর্মরোগ দিয়া সকল চর্মরোগের কথা বলেছিলাম, কিন্তু আজকে শিশুরোগের একজিমা, অর্থাৎ পার্টিকুলার একটা রোগ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। কারণ সচরাচর শিশুদের এই রোগ হলেই আমরা আমাদের বাক্স থেকেই ওষুধ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করতে পারবো। তাহলে আমি চলে আসি একজিমা আমরা কী করে বুঝবো। এটা কোনো না কোনো জায়গায় উঠে চুলকায় এবং পাঁচটা মতন উঠে, তারপর ফুসকুড়ি হয় এবং চুলকালে পানি ঝরে এবং এটা কিন্তু শ্বাসে নয়, অর্থাৎ এটা এই যে কথা বললাম, চুলকাতে চুলকাতে পানি ঝরে, অনেক সময় রক্ত বেরোতে পারে, তবে ফুসকুড়ির মতন হয় এবং বিভিন্ন জায়গা হয়। বিভিন্ন জায়গা হলে বিভিন্ন রকমের নামও তার হয়ে থাকে, যেমন কানের পিছনে উঠতে পারে অথবা দুই হাতের পিছনে উঠতে পারে, যে জায়গায় উঠুক যেখানেই উঠুক আমাদের কিন্তু চিকিৎসা করতে হবে। দেখো, আমি কিছু কথা বলার চেষ্টা করব, তোমরা মায়াজম সম্বন্ধে আমার অতীতের ভিডিওগুলো দেখার চেষ্টা করবে, সামনেও আমি মায়াজম নিয়ে আলোচনা করব। মায়াজম এবং কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা হয় না। তাহলে চলে আসি, তাহলে আমরা বুঝলাম এটা চুলকানি এবং পাঁচটার মতন ফুসকুড়ি ছোঁয়াচে রোগ নয়, সোরা ধাতুযুক্ত, অর্থাৎ শরীর বডিতেই এটা হয়ে থাকে। তাহলে কী হবে? তাহলে আমাদের শরীর ছাড়া কি এটা হয় না? হয়। আমরা সেটা এত চিন্তা করব না, শিশুদের চিকিৎসা খুবই সুবিধা, খুব তাড়াতাড়ি রোগ ধরতে পারা যায়, লক্ষণ পাওয়া যায় এবং ওষুধ প্রয়োগ করে ফলাফল পাওয়া যায়, আর ওদের বাড়তি কম হয়। বাড়তি হলেও তাদের রেজিস্ট করার, অর্থাৎ সহ্য করার ক্ষমতা থাকে। এবং তোমরাও অনায়াসে বাক্স থেকে, আমি বারবার করে বলছি, M1, M2, M3 রূপে কোনো দিন কোনো কিছু প্রয়োগ করবে না। আর বাড়তি বৃদ্ধি হওয়া হোমিওপ্যাথিকের একটা শুভ লক্ষণ, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। বৃদ্ধি হইলেই, সালফারে বৃদ্ধি হইলেই অথবা কোনো রোগে বৃদ্ধি হইলে কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে
নাকস এবং সেটাকে কন্ট্রোল করে তোমরা সেবা দেওয়ার চেষ্টা করবে। তাহলে চলে আসি, আমরা শিশু বুঝলাম অর্থাৎ একজিমা বুঝলাম, শিশুর চর্মরোগ। আর শিশু কাকে বলে? দেখো, যতক্ষণ পর্যন্ত বুকের দুধ খায় আমরা বলবো তাকে একদম শিশু, অর্থাৎ এক বছর দেড় বছর পরেই আমরা তাকে পূর্ণাঙ্গ ওষুধ প্রয়োগ করতে পারি। কিন্তু ব্রেস্ট অবস্থা কখনও পূর্ণাঙ্গ ওষুধ প্রয়োগ করতে যাবে না, মাকে দেওয়ার চেষ্টা করবে। যারা যেই শিশু বুকের দুধ খায় তাকে মাকে দেবে, বাচ্চাকে ছ মাস পর্যন্ত দুই ফোঁটা, ছ মাসের পর পাঁচ ফোঁটা বা দশ ফোঁটা, আর এক বছর পর অনায়াসেই দুই ভাগ করে, অর্থাৎ শিশু এবং মাকে তুমি দিতে পারো যতদিন পর্যন্ত বাচ্চা দুধ বুকের দুধ খায়। তাহলে আমরা চলে আসলাম, শিশু আমরা বুঝলাম, অর্থাৎ দশ বছর পর্যন্ত যে সকল শিশুর বয়স তাদেরকে আমরা বলবো শিশু। তাদের রোগ নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে তোমরা যেহেতু প্রথম বর্ষ থেকে শুরু করেছ পারিবারিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ যেখানেই তোমরা দেখবে শিশু রোগ, এই শিশু রোগের ওষুধ তোমরা প্রয়োগ করবে, শিখতে পারবে, জানতে পারবে এবং দক্ষ হয়ে ওঠার প্রথম সোপান। অর্থাৎ শিশুদের আমরা চিকিৎসা করে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমরা ভবিষ্যতে ডাক্তার হব। কারণ প্রথম থেকেই যদি আমি শিশু থেকে আরম্ভ না করি তাহলে বুঝতে পারবে না। কারণ হলো শিশুদের রোগগুলো অনেক সহজে ধরা যায়, অর্থাৎ রোগীলিপি করতে গেলেই যত কষ্ট, বয়স্কদের রোগ ধরা, শিশুর রোগ ধরা বা রোগ চিকিৎসা করা অনেকটা সহজ। তাহলে চলে আসি, মা বাবার দোষ থেকেই এগুলো জেনেটিক রোগ থেকে এটা হয়ে থাকে। তাহলে এটাতে কী বললাম, সোড়াধাতুযুক্ত, অর্থাৎ শরিক মায়াজমের মধ্যেই পড়ে গতিকেই আমরা ওষুধ শরিক মায়াজমের দিকে নজর দেওয়ার বেশি চেষ্টা করব। তাহলে দেখো, এখন চিনলাম, জানলাম, বুঝলাম, ওষুধের কোনো শেষ নাই। হোমিওপ্যাথিকের ওষুধের আমি বলবো এই যে চর্মরোগের কথা বললাম, একজিমার কথা বললাম, পঞ্চাশটা ওষুধ বলার পরও শেষ হবে না। এখানে কোনো ওষুধ নেই যে কাজ করবে না। আমরা কিন্তু এত পড়ালেখা করে চর্মরোগের চিকিৎসা করতে পারবো না। আমার ভিডিওগুলো শোনার চেষ্টা করবে আর লক্ষ্য করবে আমি কী জিনিস বলতে চাচ্ছি। চিকিৎসা তোমাদের হাতে, কীভাবে করবে সেটি আজকে বলার চেষ্টা করব। তাহলে প্রথমে চলে আসি, আমি ওষুধগুলোর নাম বলে যাই, তারপর আমি চেষ্টা করব। ওষুধের নাম বলে তো শেষ করা যাবে না, তাইলেই আমি এক একটা ওষুধ বলে কীভাবে চিকিৎসা করব, কত সহজে আমরা চর্মরোগ ভালো করব, সেই চেষ্টাই আমি করতে যাচ্ছি। দেখো, প্রথম কথা বললাম, কী বললাম, কী কী কারণে এগুলো হতে পারে। অনেক সময় ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হতে পারে, কৃমির জন্য হতে পারে, ধাতুগত দিক অর্থাৎ শরিক মাজম থেকে হতে পারে, অজীর্ণ রোগ পেট খারাপ থেকে হতে পারে, কোষ্ঠকাঠিন্য থেকে হতে পারে, দূষিত খাদ্য টাদ্য খাইলেও এটা হতে পারে, অ্যালার্জিকর কারণে হতে পারে। এটা যদি চিকিৎসা না হয়, দীর্ঘদিন যদি আমরা অপচিকিৎসা করি অর্থাৎ হোমিওপ্যাথিকে চাপা দিয়ে চিকিৎসার পদ্ধতি যদি আমরা ব্যবহার করি, তাহলে ফুসফুস আক্রান্ত হতে পারে, মস্তিষ্ক আক্রান্ত হতে পারে, হৃদযন্ত্র আক্রান্ত হতে পারে এবং কিডনি ফেল করতে পারে। আর শ্বাসকষ্টের কথা তো বললামই, অর্থাৎ তাহলে আমরা সচরাচর জানি চর্মরোগ চাপা পড়লে শ্বাসকষ্ট হয়। খালি শ্বাসকষ্ট না, বিভিন্ন রোগের সৃষ্টি হয়, সেই কারণেই আমার এই আলোচনা। অর্থাৎ শিশু জন্ম থেকেই আমরা যেন কোনো রোগের চাপা না দিই। তাহলে কীভাবে চাপা দিলে, আমরা যদি এলোপ্যাথিক চিকিৎসা করি, আমরা যদি মলম ব্যবহার করি, আমরা যদি অহোমিওপ্যাথিক মতে চিকিৎসা করি, তাহলেই এই সকল কিছু থাকলেই আমরা ওষুধগুলো দেওয়ার চেষ্টা করব। কী কী কারণে হতে পারে সেটা তোমাদেরকে একটু বললাম। ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে, ধাতুগত দিকের জন্য হতে পারে, কৃমির জন্য হতে পারে, অজীর্ণ পেট খারাপের জন্য হতে পারে, কোষ্ঠকাঠিন্য এবং দূষিত খাদ্য, অ্যালার্জি এবং আরও যদি কোনো রকমের কাজ থাকে আমরা সেগুলোর উপরে লক্ষ্য রেখে ওষুধ দেওয়ার চেষ্টা করব। এত ওষুধ পরে স্যার আমরা কোনো ব্যবহার করতে পারবো না, তোমাদের উদ্দেশ্যে বলছি। খুব একটু কষ্ট করে ওষুধ দেওয়ার চেষ্টা করবে। মূল ওষুধ শরিক এবং সালফার এবং সরিনাম, অর্থাৎ যে কোনো রোগেরই আমরা চর্মরোগের আমরা এই দুইটা ওষুধ দিয়েই চিকিৎসা করতে পারি। তাহলে পারে না কেন? কারণ এইগুলো দিলেই ভিতরে থেকে হুড়ুড় করে অনেক সময় রোগগুলো বেড়ে যায়, যেটার জন্য সততম পদ্ধতি দীর্ঘ 200 বছর পর্যন্ত এটা করতে গিয়ে নানা রকম ওষুধ বের করা হয়েছে, যেহেতু কন্ট্রোল করা যায় না, বেড়ে যায় এবং চিকিৎসা করা অনেকটা কঠিন হয়ে পড়ে, সেই কারণে এত রোগ। আমরা এসব চিন্তা করবো না, আমরা চিন্তা করব আমাদের এই দুই চারটা ওষুধের কথা বলেই আমি তোমাদেরকে সর্বরোগের রকমের
চর্মরোগের বাচ্চাদের চিকিৎসা করার চেষ্টা করব, যেন আমরা চাপা না দিয়ে অন্য রোগের সৃষ্টি না করি। সেই কারণেই শিশুদের রোগ থেকে আমি শুরু করেছি, কারণ প্রথমে হচ্ছে কোনো চর্মরোগ দেখা দিলে এলোপ্যাথিক চিকিৎসা করলে অথবা মলম ব্যবহার করলে অথবা খাওয়ার কোনো ট্যাবলেট যদি তুমি খেতে থাকো তাহলে চর্মরোগ চাপা পড়বেই, এটা মনে রেখেই আমাদেরকে চিকিৎসা শুরু করতে হবে। আর কারণগুলো বললাম, সেই কারণগুলো মনে রাখার চেষ্টা করবে, যেই কারণেই হোক তুমি কারণের এক বোতল দুই বোতল বা তিন বোতল ওষুধ দিয়েই আমরা সালফার প্রয়োগ করার চেষ্টা করব। এই সালফার দিয়ে আমি বলবো তুমি সর্বরোগ সর্বচর্মরোগ সালফার এবং সরিনাম ভালো করতে পারবে, যেগুলো ভালো করতে পারবে না সেগুলো মায়াজম আরও একটু পড়ালেখা করার চেষ্টা করবে। আর আর এই এই শিশু রোগের চিকিৎসা আমি আশা করব 90 থেকে 90% রোগীরই তোমরা চিকিৎসা করতে পারবে, কারণ তাদের বডি হচ্ছে খুব ভালো ভালো, অর্থাৎ এখনও কোনো জটিলতা সৃষ্টি হয়নি, ওষুধ দিলেই চিকিৎসা হবে। তাহলে খালি এই কথাগুলো মনে রেখেই আমরা আমরা ওষুধ প্রয়োগ করতে পারি। দেখো আমি বলছিলাম রোগ নিয়ে আমাদের চিকিৎসা নয়, আমাদের চিকিৎসাটা দেখাবো আমি কত সুন্দর চিকিৎসা হোমিওপ্যাথিতে হয়, একটু মনে রেখে তোমরা চেষ্টা করার চেষ্টা করবে। আর যেহেতু এখনও কেস টেকিং আমি পড়ে নাই, সেহেতু আমি কেস টেকিংয়ের কথা বললাম না, যাই পারো সেইটুকু কেস টেকিং নিয়েই সেবা দেওয়ার চেষ্টা করবে। তাহলে রোগগুলো কি, 1 নম্বর যদি আমি ওষুধ বলি, প্রথমে আমরা সালফার ব্যবহার করাটা কঠিন, সে কারণে যেটাই তুমি লক্ষণ পাও এক বোতল দু বোতল ওষুধ দেওয়ার চেষ্টা করো, না পারলে তো তোমাদের আছে নাক্স বা ক্যামোমিলা, বাচ্চাদের ওষুধ আমি বলছি ক্যামোমিলা অথবা সিনা, এই কয়েকটা ওষুধের ভিতরেই আমরা লক্ষণ দৃষ্টি প্রয়োগ করার চেষ্টা করবো। আমি বারবার করি বলি, লক্ষণের কথা না থাকলে কোনোদিন কোনো রোগের চিকিৎসা করতে পারবে না। আমি শেষমেশ একটা কেস টেকিং বলেই আমি শেষ করব। তাহলে চলে আসি, কী কী ওষুধ, রাস্টক্স হতে পারে, রাস্টবেল হতে পারে, আর কী হতে পারে, লাইকো হতে পারে, ব্যারাটাকার্ভ হতে পারে, মার্কসল হতে পারে, গ্রাফাইটিস হতে পারে, আর্সেনিক হতে পারে, নেট্রামিউর হতে পারে, সালফার, আর্সাইড, ক্লেমোটিস, মেজোরিরাম, সরিনাম, পেট্রোলিয়াম, এছাড়াও যে কোনো ওষুধে যে কোনো সময়ে আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো একটা, যদি আমরা বুঝতেই পারি তাহলে আমরা সিম্পল দু একটা বোতল ওষুধ দিয়েই আমরা সালফার বা সরিনামে চলে যাব। তাহলে সকল রকমের চর্মরোগ অথবা একজিমা আমরা অতি তাড়াতাড়ি ভালো করতে পারব, যদি তুমি বুঝে থাকো আমি কী কথা বলছি। অর্থাৎ প্রথমেই তোমার ওষুধ নির্বাচনটা তুমি যদি সঠিক করে করতে পারো এবং বার্তিক যদি না হয় তাহলে তুমি চিকিৎসা করতে পারবে। তাহলে দেখো অনেকগুলো ওষুধ আসতে পারে, সেই লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করবে। আর ওষুধ যদি নাই আসে, নাই বুঝতে পারো অথবা লক্ষণ যদি নাই পাও, তাহলে তুমি সিম্পল একটা ওষুধ দিয়েই অর্থাৎ রাস্টক্স দিয়েই শুরু করতে পারো, আর্সেনিক দিয়ে শুরু করতে পারো। পার্থক্যটা কী, রাস্টক্সের চুলকানি, চুলকাতে চুলকাতে জল বেরোয় এবং আঠার মতন, তাইলে আমরা রাস্টক্স দিয়েই শুরু করতে পারি। আর আর্সেনিকের লক্ষণটাও চেষ্টা করবে, আর্সেনিকের জ্বালা থাকে এবং পানি লাগলেই জ্বালা, জ্বালা কিন্তু সালফারেও আছে, সেই সালফার যখন পড়িয়েছি তখন তোমরা সেগুলো মনে রাখার চেষ্টা করবে, তা না হলে চিকিৎসা করতে পারবে না। এই যে রোগ নিয়ে দেখো, চর্মরোগ অন্তত 50 রকমের চর্মরোগের কথা বলা আছে এলোপ্যাথিকের ভাষায়, আমরা যদি সেই 50টা রোগের কথা চিন্তা করে ওষুধ মনে রাখি তাহলে আমরা চিকিৎসা করতে পারবো না। আমরা ধরেই নেব চর্মরোগ হইলেই এটা শরীর মায়াজম, মায়াজম ভিত্তিতে চিকিৎসা করার জন্যই তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। তারপর আমরা যে সকল রোগ মায়াজমের জন্য হয় তা না, সেই উদাহরণটা দিয়েই আমি একটা বা দুইটা চেষ্টা করব কেস টেকিং বলতে। তাহলে চলে আসি, তাহলে বুঝলাম কিভাবে আমরা ওষুধ প্রয়োগ করব। দেখো আমি যে ওষুধের কথা বললাম, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আর্টিকা ইউরিনস দিয়েও তুমি চর্মরোগ ভালো করতে পারো, অর্থাৎ ধাতুগত দিকে চিন্তা করলে সালফার, সরিনাম অথবা ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, এগুলো আসতে পারে ধাতুত্বক দিকে। দেখো বাচ্চা কীরকম, বাচ্চা কি, এই কয়েকটা ওষুধ আমি বাক্স থেকে দিয়েছি, সেই ওষুধগুলো বারবার পড়ার চেষ্টা করো, সেই ওষুধ থেকে চিকিৎসা করতে পারলেই তোমার হাত হয়ে যাবে দক্ষ, তখন তুমি ম্যাটেরিয়া মেডিকার যে কোনো ওষুধ যে কোনো সিস্টেমেটিক্যালি প্রয়োগ করতে পারবে, তখনই হোমিওপ্যাথিকের আনন্দটা পাবে। হোমিওপ্যাথি কোনো রোগভিত্তিক চিকিৎসা করে না, এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, তা না হলে তোমরা চিকিৎসা জগতে আগাতে পারবে না। তাইলে আমরা
চর্মরোগের অর্থাৎ চাপা পড়া রোগের কুফল বুঝলাম, সে কারণে জন্য বাচ্চাদের জন্য আমরা কোনো রকমের চাপা পড়ে রোগ চিকিৎসা না করি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ চুলকানি বুঝলেই চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যা জ্বালা করে, তাহলে আমরা সালফারের কথা মনে রাখতে পারি। আর সালফার আর সোডিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে একটা শীত কাতর আর একটা গরম কাতর। দেখো কত সুন্দর, এবং তুমি সালফার দিয়ে শুরু করতে পারো, যদি বেশি শীত কাতর হয় তাহলে তুমি সোডিয়াম দিতে পারো। কখন দিবা? প্রথমেই নয়, প্রথমে রাষ্ট্রক্স অথবা অন্য কিছু দিয়ে শুরু করবে, আর্সেনিক দিতে পারো অথবা অন্য কোনো যে কোনো সিম্পল ওষুধ দিয়েই তুমি শুরু করতে পারো যদি তার দু একটা লক্ষণ পাও। না পারলে তুমি নাক্স দিয়ে শুরু করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে রোগটা যেন চাপা না পড়ে। অর্থাৎ একটু ভালো করেই আমরা সালফার বা সোডিয়াম অর্থাৎ এই ধাতুগত দিকের চিকিৎসা আমরা চলে যাব। অর্থাৎ মায়াজমভিত্তিক চিকিৎসা না করলে আমাদের তার কি আগামী দিনে আমরা সুস্থ রাখতে পারবো না। তাহলে চলে আসি, তাহলে আর তাহলে আমরা বুঝলাম কীভাবে আমরা চিকিৎসা করব। আর দুইটা ওষুধের কথা বলতেছি। দেখো এই সোডিয়াম মেজোরিনাম অর্থাৎ মাথায় যদি কোনো রকমের চর্মরোগ হয় আমরা সেখানে মেজোরিনাম দিতে পারি। কেন এগুলো বলতেছি? এগুলো সালফার দিলেও ভালো হবে। এই যে মেজোরিনাম ব্যারেটাকার আসে মাথার একজিমা ব্যারেটাকার বা আসতে পারে, চুল অনেক সময় উঠে যায় এবং জ্বর বাঁধে যায়। দেখো কোনো কোনো ওষুধ শীতকাল, কোনো কোনো ওষুধ গরমকাল, যেমন সোডিয়াম শীতকাল, ন্যাট্রাম সাল্ফ আমরা গ্রীষ্মকালের বা বর্ষাকালের ওষুধ বলতে পারি। সেরকমভাবেও আমরা অনেক সময় ওষুধ দিয়েও ভালো করতে পারি। তবে দু একটা লক্ষণ প্রত্যেকটা ওষুধের পাঁচ থেকে চার থেকে সাত আটটা লক্ষণ মনে রাখার চেষ্টা করবে, তাইলেই তুমি ডাক্তার হতে পারবে। এত বেশি ওষুধ পড়ে লাভ নেই। বাক্স থেকে যেগুলো দিয়ে গেছি এগুলো আগে শিখো, আগে প্রয়োগ করো, আগে দেখো হোমিওপ্যাথিকের আনন্দটা উপলব্ধি করো। প্রথম থেকে যদি তোমরা আনন্দ পাও তাহলে বাকি জীবনে ঠেকবে না। দেখো আমাদের আনন্দ পাইতেও আমাদের সময় লেগেছে, আমাদেরকে কেউ এরূপভাবে বলে নাই, আমার আগে কেউ হাতে কলমে এরূপভাবে শিখাইছে আমি দেখি নেই। আমার উদ্দেশ্য একটাই, অর্থাৎ পঞ্চম পদ্ধতি ঘরে ঘরে যেন এটা প্রয়োগ করা হয় এবং প্রত্যেকটা ডাক্তার যেন এটার মর্ম বুঝতে পারে। এটার মর্ম না বুঝলে আমি তাকে হোমিওপ্যাথিক ডাক্তার বলতে পারি না। তার কারণ নতুন যুগ, নতুন সিস্টেম, নতুন ধরনের কোনো রকম কোনো ওষুধের প্রয়োজন নাই। একমাত্র পঞ্চাশতম দিয়ে সকল রকম রোগের অর্থাৎ চিকিৎসা করতে পারো। দেখো এই বই খুললেই তোমরা দেখবা সেই কত রকমের ওষুধ, গরম জল, ওজিয়া জল, সেটা জল, কিচ্ছুর দরকার নেই। তোমার ওষুধ সিলেকশন হয়েছে, তুমি ওষুধ দিতে থাকো। আর বেশি কিছু মনে করলে অনেক সময় সেই ওষুধকে পাতলা করে তোমার যেই জায়গায় চর্মরোগ তার বাহিরে অথবা চর্মরোগে পাতলা করে তুমি পানিগুলো লাগাতে পারো, অদ্ভুত রেজাল্ট দেখবে। এই যে কথা, এই কথাটা শিখতে আমার 20 বছর চলে গেল, কারণ আমরা এমনভাবে ম্যাটেরিয়াল মেডিকেলগুলো পড়ে থাকি আমাদের কোনো রকমের আমরা বুঝতেই পারি না কি এক একজন এক এক কথা এক এক কিছু বলে, এবং যেই যেরকম দেখেছে ওই হাতি অন্ধের হাতি দেখার মতন আমাদের অবস্থা। আমরা ম্যাটেরিয়াল মেডিকা বা অর্গানন না মেনে নানাজনে নানা কথা বলে থাকি। আমাদের এই বই দুইটা সঙ্গে রাখার চেষ্টা করবে, অর্গানন এবং ম্যাটেরিয়াল মেডিকা। আর কারো সঙ্গে কোনো কিছু বলার তোমার কোনো দরকার নেই, তোমার হাতে শক্তি অনেক বেশি। তোমরা চিন্তা করতে পারছো না কি যুগে তোমরা চিকিৎসা দিতে আরম্ভ করেছো। তোমাদেরকে এই চর্মরোগ, এই সর্দি কাশি, জ্বর এগুলো চিকিৎসার জন্য আমি তৈরি করছি না, আমি তৈরি করতে চাচ্ছি অটিজম, ক্যান্সার অর্থাৎ যেগুলো দুরারোগ্য রোগ, অপারেশন ছাড়া বাড় হয় না অথবা অ্যালোপ্যাথিকেরা পরিত্যক্ত বলে ছেড়ে দেয় আর বাঁচবে না, সেই সকল রোগীর চিকিৎসা করার জন্য তোমাদেরকে আহ্বান। তাইলে আমি দুইটা কেস টেকিং বলেই শেষ করার চেষ্টা করব। তাহলে চলে আসি, আমি তো কেস টেকিং ছাড়া ওষুধ দিই না, রুগী আসছে চর্মরোগ, এখন কী ওষুধ দেব? চর্মরোগের যখন আমি কেসটি নিলাম আমি দেখলাম যে রুগীর কৃমির সমস্যা, আমরা কি কৃমির জন্য আলাদা ওষুধ দিতে পারি, চর্মরোগের জন্য আলাদা ওষুধ দিতে পারি? এক একটা রোগের জন্য এক একটা করে ওষুধ দিই, সেই বাচ্চার কৃমি রোগ, বাচ্চার কৃমির সমস্যা, বাচ্চার চর্মরোগের সমস্যা, বাচ্চার কাশির সমস্যা, বাচ্চার পেট খারাপ, বাচ্চার অমুক, আমি কী ওষুধ দেব? আমি তখন চিন্তা করলাম আগে আমি কৃমির ওষুধের উপরে যাই, অর্থাৎ সেই রোগীর কেস টেকিং নিয়ে আমি বুঝলাম আপাতত আমি কৃমির 2-3 বোতল ওষুধ দেব, কিন্তু তার গায়ে চর্মরোগে ভরা, চর্মরোগ আমি চিকিৎসা করতে যাব না। আমি সে কারণে বলছি মায়াজম যখন চিকিৎসা করতে যাবে প্রথমে শরীর মায়াজমের উপরে আঘাত দিও না, সে বড় পাজি, সে বড় কঠিন। আমার সালফার ব্যবহার করতে 10 বছর লেগেছে, এই সালফার আমি দিতেই পারতাম না, দিলেই বেড়ে যেত, কিন্তু এখন
এখন সে সালপারের কতগুলো লক্ষণ মনে রেখে, অর্থাৎ উল্লেখযোগ্য রকম তোমাদেরকেও বলছি, মনে রেখেই শুরু করব। বাড়ি গেলেই নাচ দিয়ে কমিয়ে রাখবো, কী সুন্দর সাপ খেলার মতন। অর্থাৎ তুমি যদি সালফার প্রয়োগ শিখতে পারো, তাহলে আমি মনে করব অর্ধেক রোগের বেশিও তুমি এই সালফার দিয়ে চিকিৎসা করতে পারবে। চলে আসি তাহলে কী করলাম, আমি 3 বোতল ওষুধ দিয়ে তাকে বিদায় দিলাম, অর্থাৎ 3-4 বোতল আমি 16 দিনের ওষুধ দিই। 16 দিন পরে বসে এলো, কী ডাক্তার সাহেব কী ওষুধ দিলেন, আমার তো আর চর্মরোগ নাই। আচ্ছা, তাহলে কী বুঝলাম, আমি তো কোথাও পড়ি নাই যে সিনা রোগে চর্মরোগ চলে যায়, কিন্তু বই খুলতে খুলতে সে ক্যান্টের একটা লাইন লেখা ছিল, চর্মরোগ ও সিনাতে ভালো হয়। দেখো দেখো, এইভাবেই আমরা নিত্য নতুন ওষুধ প্রয়োগ তোমাদের দ্বারা হবে এবং রোগ ভালো হবে, সেই সুবাদে আমার আলোচনা। তাহলে কেস্টিংটা বুঝতে পারছো, আমরা কেস্টিং পূর্ণাঙ্গ নিয়ে যেটা প্রথমে আমি চিকিৎসা করতে যাব, অথবা আমি বলছি কীভাবে আমরা চিকিৎসা করব, চর্মরোগের কোনোদিন কোনো চিকিৎসা প্রথম থেকেই শুরু করবে না, দেখবে আর কি আছে সেগুলো দিয়ে আস্তে করে দিয়ে ভালো থাকলেই বা ভালো হতে লাগলেই সালফার দিনে একবার বা একদিন পর পর পাতলা করে তুমি দিতে পারো বা কাপিং করে দিতে পারো, তাহলেই এবং তাহলে তার রোগ আস্তে আস্তে বাড়বে এবং সর্বর রোগ এই সালফারে ভালো হয়ে যাবে। সালফার নির্ভরশীল কোনো দুইটা কথা চিন্তা করবে, ঠিক সে কি সালফারের রোগী না সরিনামের রোগী, আর অন্য মায়াজম থাকলে তো আলাদা কথা, কিন্তু সালফার দিতেই হবে এবং সালফার দিলেই সকল রোগের বডি পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আমি যখন মায়াজম পড়েছিলাম তখন সেগুলো পড়ার চেষ্টা করছো, তাইলে আজকের আলোচনা দীর্ঘায়িত করছি না, তারপরও আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে তোমাদেরকে উপহার দিতে, অর্থাৎ ক্লাস করে ভবিষ্যতে রোগ নিয়ে অথবা ওষুধ নিয়ে যার যেভাবে ভালো লাগে আমরা প্রয়োগ করতে শিখি। প্রয়োগ যতই পড়ালেখা করো, যতই তুমি অর্গানন অমুক মানো, কিন্তু পড়ালেখা বিকল্প নেই এবং ওষুধ প্রয়োগের কোনো বিকল্প নেই। তাই আজকে এই আলোচনা শেষ করতে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ডাক্তার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, ধন্যবাদ।